প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর প্লিজ ফ্রেন্ড সার্কেল বলো, রিলেটিভস বলো, সবাইকে একটু এই রেসিপি গুলো শেয়ার করো। তাহলে চলো আজকে দেখে নিই হানি চিলি পোটাটো রেসিপিটা। এখানে আমি আজকে হানি চিলি পোটাটো রেসিপিটা করার জন্য ফার্স্ট আমি এই কড়াইতে 2 গ্লাসের মতো জল দিয়েছি। এবার এই জলটা দিয়ে আমি এর মধ্যে একটু নুন দেব, 1/2 টিস্পুনের মতো আমি এখানে নুন দিলাম। নুন দিয়ে আমি এবার এই জলটাকে গ্যাসটা হাই করে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব জলটা ফোটার জন্য। এবার দেখো এই কড়াইটার থেকে ধোঁয়া বেরোচ্ছে, তার মানে জলটা ফুটে গেছে। এবার আমি কভারটা সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে আমি গ্যাসটা লো করে দিচ্ছি। দিয়ে আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেই আলুগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাইজের মতো দেখো এরকম পিস করে কেটে রেখেছি। এবার আমি কি করব, এর মধ্যে জলটা ফুটছিল সেই জলের মধ্যে আমি এই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটা হাই করে ঠিক 1 মিনিট এটাকে একটু বয়েল হতে দেবো। 1 মিনিট পর দেখো আবার ধোঁয়া বেরোচ্ছে, তার মানে জলটা ফুটে গেছে। এবার আমি আলু পিসগুলোকে তুলে ফেলবো, গ্যাসটা কিন্তু অফ করে দেবো আমি। অফ করে দিয়ে আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার এটাকে ঠান্ডা হতে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরি করার জন্য ফার্স্টে আমি এখানে 1/2 কাপ এখানে আমি ময়দা নিয়েছি, এই ময়দাটা এখানে ঢালছি। এরপর আমি 1/4 কাপ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, এটাও আমি এখানে ঢেলে দিচ্ছি। এরপর আমি 1 টিস্পুন আমি জিঞ্জার গার্লিক পেস্ট নিয়েছি, এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি টেস্ট অনুযায়ী একটু নুন দিচ্ছি। দিয়ে আমি ফার্স্টে এই জিনিসগুলোকে একটু মিক্স করে নিলাম, এটা ভালো করে খুব ভালো করে আমি এটা মিক্স করে নিয়ে এবার আমি আস্তে আস্তে জল ঢেলে একটা ব্যাটার তৈরি করব। প্রথমে বেশি জল আমি ঢালবো না, অল্প করে আস্তে আস্তে ঢালতে ঢালতে আমি ব্যাটারটা তৈরি করব। এই ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা থিকও হবে না। দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখো ব্যাটারটা কিন্তু খুব একটা থিকও হয়নি, আবার খুব পাতলাও হয়নি। এবার ব্যাটারটা যখন আমার রেডি হয়ে গেল, এবার আমি এই ব্যাটারটার মধ্যে এই যে আলুগুলো বয়েল করে রেখেছিলাম এই আলুগুলো এর মধ্যে মিক্স করে দেব। মিক্স করার পর আমি এটাকে সাইডে রাখবো, রেখে আমি আবার এখানে কড়াই বসাবো। এখানে আমি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এটাকে ব্যাটারের মধ্যে আলুর পিসগুলোকে আমি ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে এবার আমি রিফাইন্ড অয়েল দেব। এখানে আমি প্রায় 1 কাপের মতো আমি রিফাইন্ড অয়েল দিচ্ছি। দিয়ে আমি একটু টাইম দেব তেলটা গরম হওয়ার জন্য, গ্যাসটাকে আমি এবার হাই করে দেব। তেলটা আমার মনে হচ্ছে গরম হয়ে গেছে, তাও আমি একটু চেক করে নেবো তেলটা গরম হয়েছে কিনা, তার জন্য আমি জাস্ট এখানে একটুখানি দেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু হাত লাগাতে হচ্ছে আমাকে, এবার আমি একটু এখানে দিয়ে দিচ্ছি।
এবার আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি। দেখো এগুলো মোটামুটি হয়ে গেছে, এবার আমি এগুলোকে এখানে তুলে নিচ্ছি। এবার আমি আবার সেকেন্ড রাউন্ডের জন্য দিচ্ছি। এবার আমি যেটা করব, দেখো এই যে আমি ফ্রাই করলাম, এগুলো কিন্তু মোটামুটি ক্রিসপি আছে। হ্যাঁ, এবার কিন্তু আর একটু ক্রিসপি হওয়ার জন্য এগুলোকে আমি ডাবল ফ্রাই করব। তার মানে আমি আবার এগুলোকে সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সেকেন্ড বার ফ্রাই করার জন্য। সেকেন্ড বার ফ্রাই করলে কি হবে, এগুলোর মধ্যে ক্রিসপিনেস কিন্তু আরো বাড়বে। তার ফলে কি হবে, আমি যখন গ্রেভিটা তৈরি করব তখনও কিন্তু এগুলোর ক্রিসপিনেসটা বজায় থাকবে। একদম গোল্ডেন ব্রাউন করে এগুলোকে কিন্তু ফ্রাই করতে হবে সেকেন্ড বার যখন আমি এগুলো দিয়েছি। আমি একটু দেখিয়ে দিই তোমাদের, গ্যাসটাকে লো করে দিলাম, হয়ে গেছে আমার। এ দেখো একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, একদম এটা ক্রিসপি। এবার আমি এগুলোকে এখানে তুলে ফেলছি। একটু সাউন্ডটা শোনো, আমি তোমাদের একটা দেখাচ্ছি, দেখো। এবার আমি কি করব, গ্রেভিটার জন্য অনেকটা তেল আমার কড়াইতে থেকে গেছে, তো আমি এতটা তেল আমি ইউজ করব না, এর থেকে কিছুটা তেল আমি কমিয়ে রাখবো। দেখো এবার আমি গ্রেভিটা তৈরি করার জন্য ফার্স্টে অনেকটা তেল কমিয়ে রেখে এখানে আমি মাত্র 2 টেবিল স্পুন আমি রিফাইন্ড অয়েল এখানে রেখেছি, বাদ বাকিটা আমি রেখে দিয়েছি। এবার আমি কি করব, গ্রেভিটা তৈরি করার আগে এখানে আমি 5 কোয়া রসুন নিয়েছি আর 1 ইঞ্চির মতো আমি এখানে আদা নিয়েছি। এই দুটোকে আমি এই চপারের মধ্যে দিয়ে আমি এবার এটাকে চপ করে নেব। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে ফার্স্টে এখানে কতগুলো একটা পেঁয়াজকে আমি চপ করে রেখেছি, দেখো এইভাবে। এই পেঁয়াজটা আমি ফার্স্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পর 1-2 মিনিট আমি এটা ফ্রাই করলাম। ফ্রাই করার পর এবার আমি এখানে একটা ক্যাপসিকামকে আমি চপ করে রেখেছি, এটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকেও ফ্রাই করব। এবার যখন ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেখো 2 কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কা দুটোকে আমি মাঝখান থেকে স্প্লিট করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ফ্রাই করব। 2-3 মিনিট ফ্রাই করার পর এবার আমি এর মধ্যে এখানে যে আদা আর রসুনটা আমি চপ করে রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি ক্যাপসিকাম অ্যাড করেছি, তোমরা কিন্তু ইচ্ছা করলে শুধু পেঁয়াজও করতে পারো। 2-3 মিনিট ফ্রাই করা হয়ে গেল, এবার আমি গ্যাসটাকে লো করে দেবো। লো করে দিয়ে আমি এখানে টেস্ট অনুযায়ী আমি নুন দিচ্ছি আর আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন। দিয়ে আমি আবার এটাকে নাড়াবো। এই সময় কিন্তু যখন মশলা অ্যাড করব তারপরে কিন্তু গ্যাসটাকে লো করে দিতে হবে, নালে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স আছে। এবার 3-4 মিনিট ফ্রাই করার পর আমি এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। লো করে দেওয়ার পর আমি এখানে কিছু জিনিস অ্যাড করব, সেটা হল 1, 2, 3, 4 টিস্পুন আমি সয়া সস দিলাম, এখানে 4 টেবিল স্পুন এখানে টমেটো কেচাপ আছে সেটা আমি অ্যাড করে দিলাম। টিস্পুন এখানে ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচ আছে সেটাও আমি অ্যাড করলাম, এটা অপশনাল।
তোমরা ইচ্ছা না করলে না দিলেও কোনো প্রবলেম নেই। এটাকে আবার এখানে ফ্রাই করব আমি। ফ্রাই করার পর যে একটু ফ্রাই হয়ে যাবে, কারণ বেশি ভাজা যাবে না, একটু জল দিতে হবে, নালে কিন্তু তলায় লেগে যাবে। সেই জন্য আমি কি করব, এখানে এই যে হাফ গ্লাস জল আছে এটা আমি এই চপারের মধ্যে পুরোটা দেব না, হাফেরও হাফ জল দিলাম। দিয়ে আমি এখানে যে আদা রসুনের মিক্সচারটা লেগেছিল ওইটা আমি এখানে ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম জলটা। দিয়ে আমি এটাকে একটু নাড়াবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। দেবার পর এই বাদ বাকি যে জলটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এটা ফুটতে দেবো কিছুক্ষণ। দেখো যে মোমেন্টে ফুটে গেল এটা, তখন আমি কি করব, এখানে 2 teaspoon আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, এই কর্নফ্লাওয়ারটার মধ্যে আমি 2 teaspoon আমি জল দেব। বেশি আমি জল দেব না, 2 teaspoon কর্নফ্লাওয়ারের মধ্যে 2 teaspoon আমি জল মিক্স করে আমি আস্তে করে ভালো করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি এর মধ্যে আস্তে করে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে নাড়াবো। এবার নাড়াবার পর আমি এখানে কি করব, গ্যাসটাকে লো করে দেবো। লো করে আমি এখানে 4 tablespoon আমি এখানে হানি রেখেছি, সেই মধুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসটাকে হাই করে দেবো। দিয়ে আমি আবার এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। দেখো এটা মোটামুটি ফুটে গেছে। এবার আমি কি করব, এই যে ভেজে রাখা ফ্রেঞ্চ ফ্রাইসগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। দেখো গ্রেভিটাও অনেকটা ঠিক হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এটা কভার করে দেবো 2 মিনিটের জন্য, এটাকে আমি ফুটতে দেবো। দেখো 2 মিনিট হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে, তার মানে এটা ফুটে গেছে। আমার কিন্তু হানি চিলি পটেটো কিন্তু রেসিপি কমপ্লিট। এবার আমি কি করব, এর ওপর আমি একটু স্প্রিং অনিয়ন ছিল আমার কাছে, তো আমি এর ওপর এবার এটাকে একটু ছড়িয়ে দেবো। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দিয়ে আমি এবার কিছুটা 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দেবো, তার আগে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। আমি এটা কভার করে দিলাম, কারণ প্রত্যেকটা রেসিপিকে না 5 মিনিট রান্না হয়ে যাওয়ার পর 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিতে হয়, তাহলে ওটা অ্যাডজাস্ট হয়ে যায়, কালার বলো, টেক্সচার বলো, মশলা বলো, সবই মানে রেসিপিটার মধ্যে বসে যায়। তো এর জন্য আমি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট দিচ্ছি, আমি কভার করে দিচ্ছি। 5 মিনিট পর আমি তোমাদের দেখাবো আমার রেসিপিটা কি দাঁড়ালো। দেখো 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমার হানি চিলি পটেটো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড রেডি টু সার্ভ। দেখো আমি এখানে সার্ভ পর্যন্ত করে দিয়েছি। আর একটা কথা আমি তোমাদের বলবো, তোমরা প্লিজ আমার এই রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাও, আর একটু আমাকে জানাও আর কি ধরনের রেসিপি তোমরা দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই রেসিপিগুলো ট্রাই করবো।